কি আজব কাণ্ড! সেতু থেকে নিচের দিকে ফেলে দিলেন মুঠো মুঠো টাকা। আচমকা সেতুর ওপর থেকে এক যুবক নোট ছড়িয়ে দিতে শুরু করেন। 10 টাকার সেসব নোট লুফে নিতে সেতুর নিচে ভিড় জমা যায় মুহূর্তে। বেঙ্গালুরুর কেয়ার মার্কেটের সেতুর ওপর থেকে মঙ্গলবার আচমকাই 10 টাকার নোট নিচের দিকে ফেলতে শুরু করেন এক যুবক। সেতুর নিচে নোট কুড়িয়ে নিতে অনেক লোকজন জড়ো হন। যে যেমন ভাবে পেরেছেন নোট কুড়িয়ে নিজের পকেট ভরেছেন। আর এই ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে যুবক গলায় একটি দেওয়াল ঘড়ি ঝুলিয়ে রেখেছেন, মুঠো মুঠো নোট ছড়িয়ে দিচ্ছেন নিচের দিকে। নোট কুড়োনোর ভিড়ে এলাকায় রীতিমতো যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ট্রাফিক থমকে গিয়েছিল, কিন্তু যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছেন তারা যুবকের সন্ধান চালাচ্ছেন। কেন তিনি এভাবে ব্যস্ত রাস্তার মাঝে 10 টাকার নোট ছড়ালেন তাও খতিয়ে দেখা হচ্ছে। যে নোট তিনি বিলিয়ে দিয়েছেন তা আদেও আসল কিনা সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।